দোস্ত, ক্যাশ আউট করব। এজেন্টের নাম্বারটা তুই দেখে দেখে বল, আমি টাইপ করি যাতে ভুল না হয়। আরে দোস্ত, বিকাশ অ্যাপ থেকে ক্যাশ আউট করে ফেল, খুব সহজ, আর ভুল হওয়ার তো প্রশ্নই আসে না। বিকাশ অ্যাপ দিয়ে কিভাবে ক্যাশ আউট করবেন? প্রথমেই বিকাশ অ্যাপ আইকনে ট্যাপ করুন। তারপর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে লগ ইন করুন। হোম স্ক্রিনে ক্যাশ আউট আইকনে ট্যাপ করুন। প্রত্যেক এজেন্টের ইউনিক কিউআর কোড আছে, এই কোডটি স্ক্যান করতে স্ক্যান কিউআর কোড বাটনে ট্যাপ করুন। ক্যামেরা অন হবে, এজেন্টের কিউআর কোডের উপর আপনার ক্যামেরা ধরে রাখুন। এজেন্টের কিউআর কোডটি স্ক্যান হয়ে যাবে, সাথে সাথে এজেন্টের নাম ও নাম্বার অ্যাপের স্ক্রিনে চলে আসবে, ভুল হবার সুযোগই থাকবে না। এছাড়া এজেন্টের নাম্বার টাইপ করার সুবিধা তো থাকছেই। এরপর টাকার অ্যামাউন্টটি দিন এবং আপনার বিকাশ পিন নাম্বারটি দিন। এবার স্ক্রিনে আপনি একসাথে দেখতে পাবেন কত টাকা ক্যাশ আউট করছেন, ক্যাশ আউটের প্রযোজ্য চার্জ এবং ক্যাশ আউটের পর নতুন ব্যালেন্স কি হবে। এখন অ্যাপ দিয়ে ক্যাশ আউট চার্জ হাজারে মাত্র 15 টাকা। এরপর ক্যাশ আউট সম্পন্ন করতে স্ক্রিনের নিচে আছে ট্যাপ অ্যান্ড হোল্ড বাটন, ট্যাপ করে কিছুক্ষণ ধরে রেখেই ক্যাশ আউট সম্পন্ন করতে পারেন। তবে এ সময় যদি আপনার মনে হয় যে টাকার অ্যামাউন্ট পরিবর্তন করতে হবে, উপরের ক্রস চিহ্নে ট্যাপ করে আগের ধাপগুলোতে চলে যান। তারপর প্রয়োজন অনুযায়ী টাকার অ্যামাউন্ট পরিবর্তন করে আবার পিন দিয়ে ট্যাপ অ্যান্ড হোল্ডের স্ক্রিনে আসুন। এভাবেই ট্যাপ অ্যান্ড হোল্ড বাটন আপনাকে যে কোনো লেনদেনে শেষ মুহূর্ত পর্যন্ত দিচ্ছে সম্পূর্ণ নিয়ন্ত্রণ। এরপর ট্যাপ করে ধরে রেখে ক্যাশ আউট সম্পূর্ণ করুন। ব্যাস, ক্যাশ আউট হয়ে গেল, কনফার্মেশনও পেয়ে গেলাম। এবার এজেন্টের কাছ থেকে টাকা বুঝে নিন ও ক্যাশ আউট অভিজ্ঞতার উপর রেটিং দিন। অভিজ্ঞতা অনুযায়ী 1 থেকে 5 স্টার পর্যন্ত রেটিং দিতে পারেন। অভিজ্ঞতা যত ভালো, রেটিং তত বেশি। বিকাশ অ্যাপ, একদম সিম্পল।